ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد. وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي صحيح بخاري تكي حديث تبارك كتاب بدء الخلق

فهو, فهو عنده فوق العرش. اروي ايه كتابتي تركتي عَرْشِ ربور سبحان الله. كيليكلين ان رحمتي غلبت غضبي. امر رحمت امر غُجَبِ ربور كرود بجيهات.

আরশের উপর আল্লাহ আকর এর দ্বারা কি বোঝা গেল একদম স্পষ্ট ওই কিতাবটি আল্লাহর কাছে আরশের উপর আল্লাহ কোথায় আরশের উপর আকিদা বিশ্বাস ঠিক করা জরুরি প্রত্যেক মুসলমানের উপর ফরজ আকিদা ঠিক করা আমাদের দেশে যে এইরকম প্রচলন রয়েছে আল্লাহ সর্ব জায়গায় রয়েছেন বা সর্ব জায়গায় বিরাজমান শব্দ অথবা আরবিতে বলে আল্লাহ মৌজুদ ফি করলাক আল্লাহ সব জায়গায় আছেন এই কথাটি সত্য না হ্যাঁ যদি কেউ এই হিসেবে বলে যে আল্লাহ সব জায়গায় আছেন গুণগতভাবে আল্লাহ যে আমাদের সাথে আছেন ওই হিসাবে তাহলে ঠিক আছে কিন্তু আপনি একজনকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় দেখবেন যে বলবে আল্লাহ সব জায়গায় আছে কোনো জায়গায় আল্লাহকে নির্দিষ্ট করা যায় না ونكري ياكده استغفر الله اي تهو كفر ياكده الله فوق العرش فهو عنده فوق العرش لهم سهي بخاري تنهار اكسر نمبر حديث ابن عروك ويكدك يا تي هادي سهيب بخاري صهيب مسلم تي هاذر اكثر نمبر حديث اي هادي ستيرويت ان فهو عنده كتب في كتابه الله اكثر كتاب اللي يتم একদম স্পষ্ট এই কিতাবটি তার কাছে আরসের উপরে ওই কিতাব আর উপরে রয়েছে তাহলে আল্লাহ কোথায় আল্লাহর কাছে আল্লাহ আরসের উপরে এই আকিতাব প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এই আকিদাব পোষণ করা যে আল্লাহ আর সের উপরে রয়েছেন হ্যাঁ ওর আনে কে রিমেজে এসেছে معنا الله ماذا ستيأتن تكون قطبة الله علم نجي الله تصفات نجي الله ماذا ستيأتن الله العلم والله بكل شيء محيط الله بكل شيء عليم الله شبك شجنه الله العلم الله قدرة الدين شكل كي تشلها الله نيانترانا دين شب كنت الله كتاه الله فهو عنده فوق العرش الله عرش رب العالمين يعني ايه الله رب العالمين قرآن الكريم يقول ثم استوى على العرش يقول الرحمن على العرش استوى الله عرش رب المستغيه عرش رب العالمين الرحمن على العرش استوى دائما عرش رب العالمين তো ইস্তফা শব্দ অর্থ কি আলা ওর্তফা উপরে উঠা কেউ কেউ তার অনুবাদ করে ইস্তা মানে হচ্ছে ইস্তাউল্লা মানে আল্লাহ গালিব হয়েছেন আল্লাহ বিজয় লাভ করেছেন কত বড় গলত কথা এটা তাহলে বোঝা গেল পাক পূর্বে পরাজিত ছিলেন পরে বিজয় লাভ করেছেন আমার ভাইয়েরা বুঝবেন একটু খেয়াল করবেন আমি জি মো পরেছি বাদ্র সাহেব ইস্তফা শব্দের তো ইস্তাওয়াল লিখেছে লাহ হাবলা কুবতাহিল্লাহ সহি বহারিতে এই কিতাবই এই শহীদ বুহারিতে কিতাবের তাবিদের থেকে স্পষ্টভাবে উল্লেখ হয়েছে ইস্তফা মানে হলো আলা বর্তফা পরে ইনশাল্লাহ আমি উল্লেখ করব আল্লাহ উপরে উঠান এবারে কথা হচ্ছে তারা এখানে যারা এর বিরোধী যারা বলতে চায় সব জায়গায় আল্লাহ আছেন তাহলে কি বোঝাচ্ছে আল্লাহ পেশাবখানায় আছেন পায়খানায় আছেন মসজিদও আছেন হবো ইল্লা বিল্লা আল্লাহর দৃষ্টির বাইরে কিছু আছে আল্লাহর শক্তির বাইরে কিছু আছে আল্লাহর বাইরে কিছু আছে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি এখানে আছেন তাহলে কি বুঝা গেল হক বুঝা দরকার মুসলমান নারাজ হবেন না নারাজ হওয়ার কিছু নেই হক বুঝেন আর রহমান আল্লাহ আর শিস্তা এই জায়গায় কি বলেছেন ফাহু আরশ কোরআন এখানে স্পষ্ট রয়েছে আল্লাহ পাক আর উপরে রয়েছে নবীর আরো অনেক শূন্য রয়েছে হাদিস যে আল্লাহ রব আলী রয়েছে আর যেসব আছে রব্বুল আলমিন বলেছেন আমি ওখানে আছি তার মানে হচ্ছে গুণগতভাবে আছেন আছেন অনুযায়ী আর না আপনি কি বলেন আপনি বাতাসের মতো আল্লাহকে টানছেন আপনি কি ধাক্কা দিয়ে যাচ্ছেন আল্লাহকে আপনাদেরকে বুঝাবার জন্য বলছি না এই শব্দ উল্লেখ করা ঠিক না আল্লাহ আমাদের হেফাজত করুন এ কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলিহিকে এক ব্যক্তি প্রশ্ন করল যে আল্লাহ আর সে মুস্তভি আছেন উপরে আছেন আল্লাহ কীরকম আছেন কীরকম মুস্তভি তিনি উত্তরে বলেছিলেন আল ইস্তিওয়া মালুম

সৃষ্টির সাথে তুলনা দিয়ে দুল্লাহকে সুবাহ আপনি যদি আল্লাহ আরসের উপরে আছেন তো আপনি বলবেন না আল্লাহ সৃষ্টির মতো না আল্লাহ আল্লাহর মতো উপরে আছেন আল্লাহানুবহানা ওইটা আমাদের জ্ঞানের বাইরে কিভাবে আছেন ওইটা না এ বিষয়ে প্রশ্ন করাটাই হচ্ছে বিদাত কিন্তু আপনাকে বিশ্বাস করা ওয়াজিব যে আল্লাহ পাকা আরসের উপরে রয়েছেন সুবাহা আল্লাহ ইস্তি মালুম والكيف غير معقول وطبعا مجهول يتهم عبور يجده عمر الجنين هذا عمد الجنين بايره كيف بابعث يروبر إيمان رحى واجب إمام مالك رحمة الله تعالى يقول الإيمان بيه واجب الله جعلش يروبر رحى يروبر إيمان رحى واجب والسؤال عنه بدعة أر اي كتره برسنة قراءة هذا هو بداعة তারপরে যে লোকটি প্রশ্ন করেছিল ওকে ঘাট ধরে আল্লাহ নবী আসলামের মসজিদ থেকে বের করে দিয়েছিলেন আমার ভাইরা ও বোনেরা আমাদের আকিদা ঠিক করা দরকার আল্লাহ আর সে মোহ আল্লাহ আর সে আদিম রয়েছেন এটা সবাই বিশ্বাস করুন আর বললাম আবার যে গুণগতভাবে আমাদের সাথে আছেন তার মানে এই অনুযায়ী এবং অন্যান্য গুণাবলীর সেই গুণ অনুযায়ী আল্লাহ আমাদের সাথে আছেন যেমন আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন আল্লাহ আমাদের খাবার দিচ্ছেন আল্লাহ সব কিছু করছেন আল্লাহ আমার কথা শুনেন আল্লাহ আমাকে দেখেন সুবাহান আল্লাহ আমি যেখানে এছি আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমার কথা শুনছে আমি সাত জমিরের নিচেই চলে যাই না কেন আমি কথা বলছি ওখানে গিয়ে আল্লাহ আমার কথা শুনছে আমাকে দেখছে আমি কোথায় যাচ্ছি সব দেখছে আল্লাহ সুবাহ এইসব হলো গুণগতভাবে আল্লাহ আমাদের সাথে আছেন আর আল্লাহ বা আছেন কোথায় عرش عظيم سبحانه وتعالى اللهم ادرس شكرك شرك عقيدة بجهار ابن منا توفيق دان كرون شركي الكفر عقيدة قلت تكبر توفيق دان كرون وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين